রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজের গতি আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও আব্দুল হান্নান মাসুদ বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে সরকারের নীতি নির্ধারকদের নয়টা পাঁচটার অফিস নয়, দিতে হবে বাড়তি সময়। দ্রুত সংস্কারের পরে সরকার জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে বলেও মনে করেন তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভিসি হতে চান, তবে কেউ ক্লাসে পড়াতে চান না বলে ক্ষোভ প্রকাশ করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। দুর্নীতি কিছুটা কমলেও চাঁদাবাজি কমেনি বলেও জানান তিনি। একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিন একনেক সভায় ২৪,৪৪২ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প পাশ করা হয়। অন্তর্বর্তী সরকার নানা কায়দায় স্বৈরাচারের দস্যুদের পুনর্বাসন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী লোককে গুরুত্বপূর্ণ জায়গায় বসালে এ সরকারের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে সরকারকে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারের উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, কর্মীদের বেতন ভাতা ও মুক্ত গণমাধ্যম চর্চার নিশ্চিতের বিষয় সুরাহা হওয়া দরকার। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারের সব সংস্থাকে গণমাধ্যমে হস্তক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে। পল্টন থানায় বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকার সিএমএম আদালতে শুনানি শেষে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইন এ আদেশ দেন। এছাড়া যুবদল নেতার শামীম হত্যা মামলায় সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলামকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। পরিবেশ দূষণ রোধে কঠোর হচ্ছে সরকার। নতুন কোনো ইটভাটার অনুমোদন দেয়া হবে না, বন্ধ করে দেয়া হবে অবৈধ ইটভাটা, নিষিদ্ধ করা হবে 20 বছরের পুরনো গাড়ি। সচিবালয়ে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার বন্ধ, শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও পর্যটকের সংখ্যা সীমিত করা হবে। তবে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হবে কিনা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।